আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাই ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের জন্য আজকে বরাবর নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি ভিডিওটা পুরোপুরি না টেনে দেখবেন। তো যারা চার রুমের বাড়ি করতে চান তাদের জন্য এই ভিডিওটা। এই বাড়িটার মধ্যে কমপ্লিট চারটা বেডরুম, দুইটা টয়লেট, একটা ডাইনিং, একটা পাকের রুম, দুইটা বেলকনি, সিঁড়ির ঘর সহ বাড়িটা কমপ্লিট করা হয়েছে। ছাদের উপরে রেলিং গাঁথনি দেওয়া হয়েছে। তো চাইলেও আপনারা করতে পারেন। বাইরের ভিতরে ফ্লোরে সম্পূর্ণ টাইলস, পাকের রুমে সম্পূর্ণ টাইলস। তো বাইরের ফরন সেটাকে দেখাইলাম, যদি আপনারা চান তাহলে ভিতরটার প্ল্যান দিয়ে দিছি, ভিডিও লাস্টে দেখবেন। তো বাড়ির খরচ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখেন আমাদের সাথে। তো যাদের চার রুমের বাড়ি ডিজাইন করতে চান তারা দেখতে পারেন। তো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই যারা বাড়ি করবেন দক্ষ একটা ইঞ্জিনিয়ার, দক্ষ একটা কন্ট্রাক্টরের মাধ্যমে বাড়িটা পরিচালনা করে কাজ করবেন। বা এই কাজ সবাই করে, একটা ভুল হইলে সারা জীবনে এটা শোধরাইতে হবে আপনারই। একটা বাড়ি করবেন, বাড়ির যদি ঝুঁকিপূর্ণ থাকে, বাড়ির মধ্যে আপনার ছেলে সন্তান স্ত্রী আপনার পরিবার থাকবো, তো অবশ্যই একটা ভালো একটা দক্ষ কন্ট্রাক্টর, অবশ্যই অবশ্যই একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করবেন। ভাই ওই একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করলে আপনার সর্বোচ্চ গেলে 15,000 টাকা লাগে, 10,000 টাকা লাগে ভাই, 10-15,000 টাকা লাগে, আর আপনার 10 লাখ টাকাও সেভ হইতে পারে। এমনকি পুরাটা বিল্ডিংও আপনার ঝুঁকিপূর্ণ থাকতে পারে যদি আপনি ওই ইঞ্জিনিয়ারদের না করান। অনেক আমাদের মতন কন্ট্রাক্টর ভাই আছে যে নিজের পরামর্শ করে, কারোর পরামর্শ নেয় না, নিজের পরামর্শ আপনার ধ্বংস করে দিচ্ছে কিন্তু আপনি বুঝতে পারেন না, বুঝতে পারবেন ওই সময় কোনো কাজ হবে না। তো অবশ্যই ভালো একটা দক্ষ কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারের মাধ্যমে করাবেন, আর সব সময় সব কাজের মধ্যে নিজেরা খেয়াল রাখবেন। চাইলে আমাদেরকে দিয়েও করাতে পারেন, আমরা বিভিন্ন জায়গায় যে কাজ করে থাকি, এই কাজটা করছি কুমিল্লা চান্দিনা থানা, এই কাজটা করছি আমরা ওই বাড়িতে থাকে, সম্পূর্ণ কাজটা শেষ করছিলাম। ওনার হচ্ছে সরকারি চাকরি করে, ওনার বাড়িতে থাকে না, সপ্তাহে একবার মাসে একবার আসে। তো ওনারা অনেক ভালো ধার্মিক পরিবার, পর্দাশীল। চাইলে আপনারা এরকম করতে পারেন। ভিডিওর লাস্টে আমি ড্রয়িং দিয়ে দিছি, যাদের পছন্দ হয় তারা করতে পারেন। যদি বাড়ি নিয়ে কোনো পরামর্শ মতামত থাকে কমেন্ট বক্সে লিখুন, আমি কমেন্ট বক্সের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাই অনেকেরা ফোন দেন, ফোন নাম্বার চান, যদি যাদের দরকার লাগে তারাই ফোন দেন, অপ্রয়োজনীয় কোনো ফোন দিবেন না। কোনো বাড়ির পরামর্শ জানলে আপনি কমেন্ট বক্সে জানেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। জানালার ডিজাইনটা দেখেন, অনেক সৌন্দর্য, হালকার মেঝে, কোনো বেশি হেভি জেভি না, হালকার মেঝে। তো যাদের ভালো লাগে তারা করলে করতে পারেন। ছাদের উপরে রেলিং দেওয়া আছে, সিঁড়ির গাঁথনি কমপ্লিট। তো যাদের করার ইচ্ছা তারা করলে করতে পারেন। আমি ভাই ভিডিও বেশি বড় করে আমার তো ভালো লাগে না, অল্প সময়ের মধ্যে যদি কোনো কিছু জানা থাকে জানতে পারেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ, লাইক করুন। ড্রয়িংয়ের মধ্যে কমপ্লিট দেওয়া আছে, তো একটু কার্ডশিট করা হয়েছে, এবার এটা কমপ্লিট 1400 স্কোয়ার হয়েছে। চাইলে আপনি আরও 200 কমাইতে পারেন, 200 বাড়াইতে পারেন, 1200 করতে পারেন, 1400 করতে পারেন, 1600 করতে পারেন। তো অল্প খরচের মধ্যে যদি করতে চান তাহলে আপনি 1600 না, আপনি 1100-1100 স্কোয়ার মধ্যে করলে করতে পারেন। ধন্যবাদ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।